নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। উত্তাপ কমাতে প্রতিপক্ষকে প্রতিপক্ষ হিসেবে না দেখে আমেরিকান হিসেবে দেখার অনুরোধ জানিয়েছেন জো বাইডেন। পুরোটা রিপোর্টে। ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনের একদিন পরেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসের রোজ গার্ডেন থেকে দেয়া এই ভাষণে তিনি নির্বাচনী কর্মীদের প্রতি সম্মান ফিরিয়ে আনার আহ্বান জানান। তাদের অবদানের জন্য তিনি ধন্যবাদ জানান। ২০ জানুয়ারিতে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়ে জো বাইডেন বলেন তিনি প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্ব পালন করবেন, বিশ্বের শক্তিশালী অর্থনীতি রেখে যাচ্ছি বলে এ সময় তিনি মন্তব্য করেন। বাইডেন আরও বলেন পিছিয়ে যাওয়া অনিবার্য হতে পারে কিন্তু হাল ছেড়ে দেওয়া অমার্জনীয়। সবাইকে কখনো না কখনো বিপর্যস্ত হতে হয় কিন্তু চরিত্রের পরিমাপ হয় কিভাবে আমরা আবার উঠে দাঁড়াই তা দিয়ে। বাইডেন বলেন গত 200 বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক শাসন পরিচালনার সর্বোচ্চ পরীক্ষা দিয়ে আসছে, যেখানে জনগণ তাদের নেতাদের ভোট দিয়ে বেছে নেয়া এবং তা শান্তিপূর্ণভাবেই করেছে। জনগণের ইচ্ছা এখানে সর্বদা বিজয়ী। জো বাইডেন বলেন তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এবং তার বিজয়ের জন্য তিনি অভিনন্দন জানিয়েছেন। ক্ষমতা হস্তান্তরের জন্য সব রকম সহায়তা দেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি। তিনি বলেন কমলা হ্যারিসের সঙ্গে তার কথা হয়েছে। কমলার নির্বাচনী প্রচারণাকে প্রেরণাদায়ী হিসেবে প্রশংসা করেন জো বাইডেন। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।